বিভিন্ন জরিপে 90% বাংলাদেশীরা এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আপনারা জানেন আজকে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়ার জন্য 24 তারিখের পরে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে, তা না হলে আমরা সারা বিশ্বের একযোগে কনসুলেট ঘেরাও করব। যেভাবে আমরা ওয়ার্ল্ড লেভেলে সরকারকে পতন করেছি ঠিক সেইভাবে এই শেষ সরকারে নিন 90% সরকারকে আমরা হটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি সরকার দেশপ্রেমিক সরকার গঠন করতে চাই। আমরা সরকার আগামীতে বিভিন্ন কর্মসূচি দিয়ে আমরা এই সরকারের পতন ঘটিয়ে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। এই মুহূর্তে এখন আমি আমাদের প্রাক্তন ফরমার প্রেসিডেন্ট বিএনপি নেতা প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং আমাদের বর্তমানে বিএনপি নেতা ডক্টর মুজিবুর রহমান মজুমদারকে বলার জন্য অনুরোধ করছি। চন্দ্রামে সাধু ভাইয়ারা, আজকে এই বিশ্বের রাজধানীতে দিয়াশনিকরা প্রমাণ করে দিয়েছে যে 24 তারিখের পর থেকে বাংলাদেশে আর কোন গণতান্ত্রিক সরকারের থাকার অধিকার নেই। বাংলাদেশে 24 তারিখের অক্টোবর 24-এর পর থেকে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুগোপর আন্দোলন শুরু হবে। বিদেশে দেশে সর্বত্র সব জায়গায় জাতীয়তাবাদী শক্তির সমস্ত কর্মী ভাইরা সমস্ত নেতারা একসাথে সারা বিশ্বে একযোগে এই এই স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলন শুরু করেছে এবং এই আন্দোলন চলতে থাকবে যতদিন না বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা হয় এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে আগামীতে দেশনেত্রী খালেদা জিয়ার সরকার গঠন হয়। ইনশাল্লাহ আমাদের লিডার তারেক জিয়া বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে অতি সত্বর। বাংলাদেশ অপেক্ষা করছে, ইনশাল্লাহ বাংলাদেশ আবার স্বাধীন সার্বভৌম এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এই আশায় আমরা পৃথিবী যুগে সর্বত্র আন্দোলন করে যাব এবং ইনশাআল্লাহ বন্ধুগণ আপনাদের আজকে এইভাবে কাজের দিনে আসার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে এই আন্দোলনের মাঠে। এখন বক্তব্য দিবেন আমাদের জাতীয়তাবাদী দলের এবং অন্য সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, আমি খালি এইখানে দাঁড়িয়ে আপনারা জানেন আমরা আজকে কনসুলেট ঘেরাও করতে এসেছি। আমাদের দাবি এই কনসাল জেনারেলের প্রতি আজকের পরে এই কনসুলেটে শেখ হাসিনার ছবি থাকতে পারে। আজকের পরে জনাব কনসাল জেনারেল কোন রকম এই অবৈধ সরকারের কোন নির্দেশ আপনারা পালন করবেন না। এখন থেকে আগামী দিনে নির্বাচন না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়ার নির্দেশে সারা বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। আজকের এই দিনে আপনারা আসার জন্য ধন্যবাদ এবং ইনশাআল্লাহ আগামীতে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন স্বৈরাচারী এই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়ে বাংলাদেশে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত না হয়। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথীরা, একটি ঘোষণা দেওয়া হচ্ছে আগামী রোববার জ্যাকসন হাইটে ফুড কোর্টের সামনে যে পার্ক রয়েছে সেই পার্কে যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন হবে। আপনারা সবাই আসবেন,
দেওয়া থাকলো, বিশেষ করে সাংবাদিকদের দেওয়া থাকলো। আর আজকের এই এই আমাদের বিক্ষোভ সভায় যারা এসেছেন সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের সম্মানিত সাংবাদিক ভাইরা এসেছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমরা পরিশেষে শুধু একটি কথাই বলবো, বাংলাদেশের 16 কোটি মানুষের ব্যালট শেখ হাসিনাকে তারা করছে, আর তার ভয়েই তিনি সেই ব্যালটের পথকে রুদ্ধ করে দিয়েছেন। বেগম খালেদা জিয়ার যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব দেশে 70-90% মানুষের প্রস্তাব, সেই প্রস্তাব আন্তর্জাতিক মহলের প্রস্তাব। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার সম্মতি হবে এবং অনত বিলম্বে বেগম খালেদা জিয়ার প্রস্তাব অনুসারে হত্যাবাদের সরকারের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন, সেই প্রত্যাশা রাখছি। আর যদি তা না হয় তাহলে আমরা আগামীতে, সম্রাট ভাই বলেছেন কনসুলেট থেকে যদি শেখ হাসিনার ছবি নামিয়ে না নেওয়া হয় আমরা নামিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। নিউ ইয়র্ক কেন, সারা পৃথিবীতে প্রত্যেকটি এমবাসি থেকে আমরা শেখ হাসিনার ছবি নামিয়ে দিব যদি শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানে। এবং আরেকটা কথা শেষকালে আমি বলতে চাই, আমরা এই কনসুল জেনারেলকে স্মারকলিপি দিয়েছি, যদি এই স্মারকলিপি অনুযায়ী তিনি কাজ না করেন তাহলে এই কনসুলে তালা ঝুলবে ইনশাআল্লাহ। সাংবাদিক ভাই বৃন্দ, আপনারা কষ্ট করে আজকে আসার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আবার রোববারে প্রোগ্রাম হবে জ্যাকসন হাইটে ফুড কোর্টের সামনে যুবদলের পক্ষে। টাইম হলো 6টায় বিকাল 6টায় সৈনিক নেতারা সবাই আপনারা দলে দলে ওখানে এসে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এবং এক দফার এক দাবিতে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে শরিক হবেন। আজকে আমি এই আজকের এই সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। বন্ধুগণ, আবার দেখা হবে রোববার দিন বিকাল 6টায়।